রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার নাম নেই। দিনের পর দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। সপ্তাহে 2 দিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন। পূর্বের এই ঘোষণা মতো লকডাউনের নতুন দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ঘোষণা করা হয়েছিল চলতি সপ্তাহের বুধবার সম্পূর্ণ লকডাউন রাজ্যে, সেই লকডাউন জারি থাকছে। এছাড়াও 31শে আগস্ট পর্যন্ত কবে কবে রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে সেই ঘোষণায় করলেন মুখ্যমন্ত্রী। আজ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, করোনা মোকাবিলায় 31শে আগস্ট পর্যন্ত রাজ্যে সপ্তাহে 2 দিন করে লকডাউন চলবে। মূলত সপ্তাহের শনি ও রবিবারকে লকডাউনের জন্য বেছে নেওয়ার কথা ভাবা হলেও কয়েকটি কারণে প্রতি সপ্তাহের এই দিনে লকডাউন সম্ভব হচ্ছে না বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বকরি ঈদের কারণে এই শনিবার লকডাউন হচ্ছে না। একই রকমভাবে স্বাধীনতা দিবস, গণেশ পুজো, মহরম থাকার কারণে 15ই আগস্ট, 22শে আগস্ট ও 29 ও 30শে আগস্ট শনি ও রবিবার লকডাউন থাকছে না রাজ্যে। বুধবার 29শে জুলাইয়ের পর 2রা আগস্ট রবিবার, 5ই আগস্ট বুধবার, 8ই আগস্ট শনিবার, 9ই আগস্ট রবিবার, 16ই আগস্ট রবিবার, 17ই আগস্ট সোমবার, 23শে আগস্ট রবিবার, 24শে আগস্ট এবং 31শে আগস্ট সোমবার লকডাউন থাকবে রাজ্যে। কমপ্লিট লকডাউন আর আগস্ট মাসে হচ্ছে 2 অগস্ট, মানে 2রা আগস্ট সানডে, 5ই আগস্ট মানে 5th আগস্ট ওয়েডনেসডে বুধবার, 8ই আগস্ট স্যাটারডে মানে শনিবার, 9ই আগস্ট সানডে মানে রবিবার, 16ই আগস্ট সানডে মানে রবিবার, 17ই আগস্ট মানডে মানে সোমবার, 23শে আগস্ট সানডে মানে রবিবার, 24শে আগস্ট মানডে মানে সোমবার, আর 31শে আগস্ট মানডে এটাও সোমবার। আমরা 31শে আগস্ট পর্যন্ত যেহেতু লকডাউন অ্যানাউন্স করেছি, তাই 31শে আগস্ট পর্যন্ত কমপ্লিট লকডাউন থাকবে রাজ্যে 9 দিন।